হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো ক্লাসটা আজকে শুরু করব, যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সমূহ কে কোনটার সাথে যুক্ত ছিলেন সেই সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর করে ফেলবো। আমাদের টার্গেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা সামনেই রয়েছে, তো সেই জন্য শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি চলছে এবং চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ আমরা জিকে প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সমূহের ব্যাপারে আজকে একটু দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, সুশ্রুত কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রুত চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ছিলেন, তিনি প্রথম অস্ত্রোপচার শুরু করেছিলেন। নেক্সট, দু নম্বর প্রশ্ন, শূদ্রক কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নাটক। নাটক লিখতেন শূদ্রক, তিনি গুপ্ত বংশের নাট্যকার ছিলেন শূদ্রক। তারপর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা এটা সকলে জানো, 50টি সেট ডিসক্রিপশন বক্সে রয়েছে, যেখান থেকে তোমরা 10টা ফুল মক সেট পাবে এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজও মক সেট পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে নাও শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য এবং শেষ মুহূর্তে প্র্যাকটিসের জন্য। নেক্সট, তিন নম্বর প্রশ্ন, পান্নালাল ভট্টাচার্য কিসের সঙ্গে জড়িত? তো সঠিক উত্তর হবে অপশান সি, শ্যামা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন পান্নালাল ভট্টাচার্য। চার নম্বর প্রশ্ন, চিন্তা কৃষ্ণমূর্তি কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে অপশান সি, কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত ছিলেন চিন্তা কৃষ্ণমূর্তি। পাঁচ নম্বর প্রশ্ন, আর কে লক্ষণ কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে অপশান বি, কার্টুন। কার্টুনের সাথে যুক্ত আর কে লক্ষণ। ছ নম্বর প্রশ্ন, আর্যভট্ট কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জ্যোতির্বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন আর্যভট্ট। নেক্সট, সাত নম্বর প্রশ্ন, রাগিনী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কথাকলি। কথাকলি নৃত্যের সাথে রাগিনী দেবী জড়িত ছিলেন। আট নম্বর প্রশ্ন, শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে জড়িত? তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে, কত্থক নৃত্যের সাথে শম্ভু মহারাজ জড়িত। ন নম্বর প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কিসের সঙ্গে জড়িত? তো প্রশ্ন নম্বর নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট, দশ নম্বর প্রশ্ন, ধন্বন্তরী কিসের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত ছিলেন ধন্বন্তরী। নেক্সট, এগারো নম্বর প্রশ্ন, বরাহমিহির কিসের সঙ্গে জড়িত ছিলেন? এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে, জ্যোতির্বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন বরাহমিহির। নেক্সট, বারো নম্বর প্রশ্ন, বিরজু মহারাজ কিসের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। নেক্সট, ১৩ নম্বর প্রশ্ন, উৎপল দত্ত কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে অপশান সি, নাটক। নাটকের সাথে যুক্ত ছিলেন উৎপল দত্ত। ১৪ নম্বর প্রশ্ন, রীতা গাঙ্গুলি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, কথাকলি। ১৫ নম্বর প্রশ্ন, ভাস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, নাটকের সাথে যুক্ত ছিলেন ভাস, তিনি কুষাণ বংশের একজন নাট্যকার ছিলেন। নেক্সট, আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর করে ফেলবো ওয়ান লাইনার হিসাবে, যেগুলো বিগত বছরে পুলিশ পরীক্ষাতে এসেছিল। দেখো, এক নম্বর, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো এটা এসেছিল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2019 সালে এবং সঠিক উত্তর হবে নাটক।
নেক্সট, শ্রীনিবাস রামানুজাম কিসের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি কি কোন বিষয়ের ওপর থেকে? এটাও পুলিশ মেন পরীক্ষা 2019 সালে এসেছিল। সঠিক উত্তর হবে গণিতবিদ ছিলেন শ্রীনিবাস রামানুজন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বসু বন্ধু কে ছিলেন? তো বসু বন্ধু ছিলেন গুপ্ত বংশের বৌদ্ধ লেখক। নেক্সট, রাজশেখর কে ছিলেন? রাজশেখর ছিলেন প্রথম মহিপালের সভাকবি। 5 নম্বর, চক্রপাণি দত্ত কে? তো চক্রপাণি দত্ত ছিলেন পাল বংশের আয়ুর্বেদ বিশারদ। 6 নম্বর, সুরুপাল ও বঙ্গসেনকে? তো এই দুজন ছিলেন পাল বংশের শরীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্র বিশারদ। নেক্সট 7 নম্বর, ধীমান ও বিত পাল কে? তো ধীমান এবং বিত পাল ছিলেন পাল বংশের ভাস্কর। 9 নম্বর, চিত্র পরিচালকের উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নামগুলি কী কী? যেমন দেখো, চিত্র পরিচালক যারা সিনেমা তৈরি করেন, যেমন নিতিন বসু, দেবকী বসু, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী, সি আর সুন্দরম, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, রাজ কাপুর, যশ চোপড়া, শ্যাম বেনেগাল, মহেশ ভাট, সুভাষ ঘাই, ঋতুপর্ণ ঘোষ, বিমল রায়, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত এবং প্রমুখ। আমরা দেখব 10 নম্বর, জাতীয় সঙ্গীত এ উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? অর্থাৎ জাতীয় সঙ্গীত, সরি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? দেখো, দেবব্রত বিশ্বাস, শান্তি ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সুমিত্রা সেন, মায়া সেন, সাগর সেন প্রমুখ। নেক্সট, কত্থক নৃত্যের উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? যেমন গোপীকৃষ্ণ, সীতা দেবী, দয়মন্তী যোশী, রোশন কুমারী, লাচ্চু মহারাজ, উমা শর্মা, শোভানা নারায়ণ প্রমুখ। নেক্সট 12 নম্বর প্রশ্ন আমরা দেখব, জাদুকরের উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? জাদুকরের মধ্যে থেকে পিসি সরকার সিনিয়র, পিসি সরকার জুনিয়র, প্রহ্লাদ আচার্য প্রমুখ। নেক্সট 13 নম্বর, কুচিপুড়ি নৃত্যে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? যেমন যামিনী কৃষ্ণমূর্তি, রাজা ও রাধা রেড্ডি প্রমুখ। 4 নম্বর, ভাতৃহরিকেরে? তো ভাতৃহরি হলেন গুপ্ত বংশের বৈয়াকরণ। 15 নম্বর, হরিসেনকে? হরিসেন একজন সংস্কৃত পণ্ডিত এবং সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এই হরিসেনই কিন্তু এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? তো সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিতের রচয়িতা। 17 নম্বর, পঞ্চরত্ন কারা? পঞ্চরত্ন হলেন স্মরণ, গোবর্ধন, উমাপতি ধর, জয়দেব এবং হলায়ুধ। নেক্সট 18 নম্বর, সুরকারে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? যেমন হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, সৈকত কুণ্ডু, রাহুলদেব বর্মন, পি নায়ার, ওমর খৈয়াম, বাপি লাহিড়ি, এ আর রহমান, অমিত ত্রিবেদী, প্রীতম, শঙ্কর, এস আন লাই প্রমুখ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, বাউল ও লোকসঙ্গীতে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? যেমন শচীনদেব বর্মন, পূর্ণ দাস বাউল, গোষ্ঠগোপাল দাস, সঞ্জিত মণ্ডল, পরীক্ষিতওয়ালা, স্বপন বসু, স্বপ্না মুখার্জি, অংশুমান রায়, নির্মলেন্দু চৌধুরী, উপলেন্দু চৌধুরী প্রমুখ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, শ্যামা সঙ্গীতে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? রামকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। 21 নম্বর প্রশ্ন, নজরুল গীতিতে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী? ধীমান মুখোপাধ্যায়, সরি, বিমান মুখোপাধ্যায়, কমল দাশগুপ্ত, ধীরেন বসু, জটিলেশ্বর মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, সতীনাথ মুখার্জি প্রমুখ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতনাট্যমে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? রুক্মিণী দেবী, টি বালা সরস্বতী, মৃণালিনী সারাভাই, শরৎমোহন সিং, সুধাচন্দ্রন প্রমুখ। নেক্সট অশ্বঘোষকে? অশ্বঘোষ ছিলেন কুষাণ বংশের কবি, দার্শনিক এবং শাস্ত্রজ্ঞ। 24 নাগার্জুনকে? নাগার্জুন ছিলেন কুষাণ বংশের দার্শনিক এবং রসায়নবিদ। 25 ভারবীকে? ভারবী ছিলেন পল্লবরাজ সিংহ বিষ্ণুর সংস্কৃত কবি। নেক্সট 26 আমরা দেখব, কথাকলি নৃত্যের উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী? যেমন কুঞ্জকুরুপ, কলাম মণ্ডল,
মন্ডলম, কৃষ্ণ নায়ার, গোপীনাথ নায়ার এবং শান্তারাও। নেক্সট 27, নাটকে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী, যেমন শিশির ভাদুরী, দানিবাসু বা সুরেন্দ্রনাথ ঘোষ, শম্ভু মিত্র, মনোজ মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শ্যামানন্দ জালান, সত্যেন্দ্রনাথ সেন বা শতু সেন, বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেন, প্রবীণ যোশী এবং বিজয় মাহাতো। নেক্সট 28, গীতিকারে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী, তো গীতিকারে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম হলো পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, হাসরাত জয়পুরী, আনন্দ বক্সি, গুলজার, জাভেদ আখতার, প্রসূন যোশী, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ। নেক্সট 29, কার্টুনিস্টে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী, চণ্ডী লাহিড়ী, সুফি বা নরেন রায় প্রমুখ। 30, ব্যান্ডে উল্লেখযোগ্য কৃতি ব্যক্তিদের নাম কী কী, যেমন ভূমি, ক্যাকটাস, ফসিলস, ইন্ডিয়ান ওশান, স্ক্রিপ্টস, মোক্ষ, মুসাফির, ইউফোরিয়া, অ্যাভিয়াল। 31, দন্দিন কে ছিলেন, দন্দিন ছিলেন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের সংস্কৃত গদ্যকার। 32, দেখো রবিকীর্তি কে ছিলেন, রবিকীর্তি ছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি। নেক্সট 33, বাণভট্ট কে ছিলেন, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। 34, চাঁদ বরদই কে ছিলেন, চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। 35, আমির খসরু কে ছিলেন, আমির খসরু ছিলেন উর্দু ভাষার প্রচলন ও উন্নতি সাধন করেছিলেন এই রকম একজন ব্যক্তি। নেক্সট 36, আলবিরুনি কে ছিলেন, আলবিরুনি ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ। নেক্সট 37, নবরত্ন কারা ছিলেন, নবরত্ন ছিলেন বীরবল, আব্দুর রহিম খানি খান, মিঞ্চা তানসেন, আব্দুল ফজল, ফৈজি, রাজা টডরমল, রাজা মানসিং, ফকির আজিয়াদ্দিন। এবং নবরত্ন আমরা অন্য একটা জায়গাতেও পেয়ে থাকি, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়, যেখানে আর্যভট্ট, বরাহমিহির এরাও কিন্তু রয়েছেন। নেক্সট 38, বসুমিত্র চরককে, তো কুষাণ বংশের আয়ুর্বেদ পণ্ডিত ছিলেন বসুমিত্র চরক। 39, বিশাখ দত্ত কে ছিলেন, বিশাখ দত্ত ছিলেন গুপ্ত বংশের একজন নাট্যকার। 40 নম্বর প্রশ্ন, কালিদাসকে, কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সংস্কৃত কবি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কে তারা কোন কোন ক্ষেত্রের সাথে কোন কোন বিষয়ের সাথে যুক্ত ছিলেন সেই সম্পর্কিত টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে থাকে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান, কুইজ এবং মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো শেষ করলাম, বাই, থ্যাংক ইউ।